हेलो प्रिय शिक्षार्थी बंधुरा, इमेज ग्रुप अफ एडुकेशन पक्ष सबाई के आंतरिक शुभेच्छा और अभिनंदन। बेस किछुदिन गैप दिए तारपर आबार यूट्यूबे किछु लेक्चर शेयर करार जन्य समय पेलाम, ताई आज के आबार हाजिर हुएछि। जारा कलम डिजाइनटा करते चाय, कलम डिजाइनेर कन्सेप्ट क्लियर ना, कलम डिजाइन कत सहज भावे क्लियर कन्सेप्ट निये कलम डिजाइन करा जाए, से प्रत्याशा निये आज के कलम डिजाइन लेक्चरटा शुरू करछी। शुरू करा जाक ताहले। कलम डिजाइन आमरा दुटे मेथडे करते पारी, बा कंक्रीट स्ट्रक्चर दुटे मेथड आमरा करी, एकटा हच्छे यूएसडी एकटा हच्छे डब्ल्यूएसडी। तो आमरा कलम डिजाइनटा करब हच्छे मेथड हच्छे यूएसडी मेथडे करब। एवं कलम दुभावे डिजाइन करा जाए, एकटा हच्छे जे ओनली एक्सियली लोडेड कलम, आरटा हच्छे जखन मोमेंट थाके। एक्सियली लोडेड माने शुधुमात्र जे भार्टिकल लोडटा आसे सेटा दिए जखन डिजाइन करब तखन बला हयेछे आछे एक्सियली लोडेड कलम। आर एकटा हच्छे बायएक्सियल आछे, सेटा हच्छे जखन मोमेंट थाकबे, मोमेंट एबं एक्सियल लोड दुटोई थाकबे तखन जे डिजाइनटा बायएक्सियल। तो आमरा आजके शुधुमात्र एक्सियलि लोडेड कलमटाके डिजाइन करब। कलम डिजाइन करार आगे जे कन्सेप्टगुलो लागबे सेई कन्सेप्टगुलो एबं जे फर्मुलाटा लागबे सेई फर्मुलाटा आमि तोमादेरके क्लियर कन्सेप्ट दिते चाई। সেটা হচ্ছে কলাম ডিজাইন করার পূর্ব শর্ত হচ্ছে পুরা বিল্ডিংয়ের লোড অ্যানালাইসিসটা করে ফাউন্ডেশনের উপরে যে লোডটা আসবে সেই লোডটাকে আমাকে বের করতে হবে। ডেড লোড বের করতে হবে, লাইভ লোড বের করতে হবে। ডেড লোড বের করে যেটা এটা বলতেছি ইউএসডি মেথড, তার মানে হচ্ছে কি আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। তার মানে এখানে কনক্রিট বা স্টিলের যে ম্যাটেরিয়াল স্ট্রেংথ থাকবে সেই স্ট্রেংথটাকে আমরা ঠিক রাখব, অ্যালাউবলটা রাখব। অর্থাৎ কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথটা থাকবে হচ্ছে অ্যালাউবল, এফসি প্রাইম মানে অ্যালাউবল। আর একটা ক্রাশিং, সেটা সেটা হচ্ছে আরও বেশি। এখানে যে এফসি প্রাইম অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি, এটা মানে বুঝাচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যালাউবল। আচ্ছা, একটা হচ্ছে ক্রাশিং, ক্রাশিংয়ের কে একটা ফ্যাক্টর দিয়ে রিডিউস করে তারপরে আমরা বলি এটাকে অ্যালাউবল। হচ্ছে অ্যালাউবল স্ট্রেংথ হচ্ছে এফসি প্রাইম 3.5 কেএসআই, 3.0 হতে পারে, 2.5 হতে পারে। কনক্রিটের স্ট্রেংথ কত আসবে সেটা ডিপেন্ড করবে কনক্রিটের ইনগ্রিডিয়েন্টের উপরে, যেমন সিমেন্ট, তারপর হচ্ছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট। কোর্স এগ্রিগেট মানে হচ্ছে ব্রেক চিপস দিয়ে করছি নাকি স্টোন চিপস দিয়ে করছি, আবার এগুলোর আবার কোয়ালিটির উপরে এবং মিক্সিং ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, মিক্স ডিজাইনের উপর ডিপেন্ড করবে কনক্রিটের স্ট্রেংথটা কত আসছে, অ্যালাউবল স্ট্রেংথটা কত আসবে। এটা আসলে আমাদের অনেকভাবে ট্রাই করা আছে, আমরা গবেষণাগার থেকে বিভিন্নভাবে ট্রাই করা আছে যে আমরা যদি সিমেন্টে যদি সিমেন্ট যদি আমরা এরকম করি যে সিমেন্ট হ্যাঁ সিমেন্টটা যদি এরকম আমরা করি যে 1:1.5:3 এক দেড় তিনে যদি আমরা সিমেন্ট করি, স্টোন চিপস আমাদের লাগবে। হ্যাঁ, স্টোন চিপসটা আমরা 3/4 ইঞ্চি ডাউনগ্রেড, 3/4 ইঞ্চি ডাউনগ্রেড, অবশ্যই ডাউনগ্রেডেড হতে হবে, ডাউনগ্রেড হতে হবে। তারপরে আমাদের স্যান্ড, স্যান্ডের আবার কোয়ালিটি আছে, এফএম আছে। স্যান্ডের এফএমটা যদি আমরা নট লেস দ্যান টু পয়েন্ট ফাইভ দিই তাহলে, এবং এখানে একটা কনক্রিটের মেইন একটা ফ্যাক্টর কিন্তু ওয়াটার, ওয়াটার। হ্যাঁ, আর সিমেন্টটা কিন্তু আমরা ওপিসি দেবো, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট দেবো, স্টোন স্যান্ড
আচ্ছা ওয়াটার, এই ওয়াটার আর সিমেন্ট এই দুটা রেশিও কিন্তু কংক্রিটকে শক্তিশালী করে আবার কংক্রিটকে আবার দুর্বল করে। মনে রাখতে হবে সিমেন্ট এবং ওয়াটার এটাকে, এটা কিন্তু বড় একটা টার্ম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং কংক্রিটের জন্য, যে ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও যদি পারফেক্টলি মেনটেন করা হয় তাহলে অবশ্যই কংক্রিটের স্ট্রেংথটা আমাদের বেশি আসবে। আর ওয়াটার সিমেন্ট রেশিও মানে কি, যে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি করা যাবে না, যে ওয়াটার সিমেন্ট রেশিও মানে পানি বেশি দিলে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি আসবে, বেশি যদি হয় তাহলে আমাদের কংক্রিটটা একটু কী হবে, তারলতা বাড়বে। তারলতা বাড়লে কি ওয়ার্কেবিলিটি বাড়ে, কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়তে গিয়ে আমার তারল্য হওয়ার কারণে এটি কংক্রিটের স্ট্রেংথ অবশ্যই মারাত্মক হারে হ্রাস পায় আর মারাত্মক হারে কমে যায়। এই জন্য কংক্রিটের তো কংক্রিট তৈরি করতে গেলে এবং কংক্রিট স্ট্রেংথ তৈরি করতে পানি মাস্ট, কিন্তু পানিটা প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া যাবে না, এটা খুব মারাত্মক জিনিস। আমরা কনস্ট্রাকশন সাইটে অনেক দেখছি যে একদম এমন তারল্য হয়েছে যে গলে পড়ে যাচ্ছে, এবং এবং সাইটে কোনো ভালো সুপারভাইজার নাই বা ভালো পরিদর্শন করার ইঞ্জিনিয়ার নাই না থাকার কারণে ওই অবস্থায় কলাম ধারায় করতেছে। হ্যাঁ, কংক্রিটের স্ট্রেংথ এতটা খারাপ হয়ে যাচ্ছে, ওই ধরনের কংক্রিটের স্ট্রেংথ 2KS-এর উপরে 2KS 18 1.5 1.8 চলে আসে শুধুমাত্র ইয়ের কারণে, ফ্যাক্টর অফ সেফটির কারণে, ডিজাইনে যে ফ্যাক্টর অফ সেফটি ধরা আছে সেগুলোর কারণে কিন্তু কংক্রিটটা টিকে যাচ্ছে। এবং এটা কত বছর টিকবে এটা কিন্তু আমরা এই মুহূর্তে বিচার করতে পারছি না। তো এগুলোর উপরে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু কংক্রিটের স্ট্রেংথ। আমরা এই ডিজাইনের ক্ষেত্রে এই মিক্স ডিজাইন সম্পর্কে এত আলোচনা করা যাবে না, আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, সেটা আমরা জানা থাকতে, ডিজাইনের আগে কিন্তু আমাদের জানা থাকতে হবে, ডিজাইনের আগে জানা থাকতে হবে। এরপর জানা থাকতে হবে কি, যে আমরা যে স্টিলটা ব্যবহার করবো, রেইনফোর্সমেন্ট ব্যবহার করবো, সেই রেইনফোর্সমেন্টটা এর স্ট্রেংথটা কেমন। এটা 40 গ্রেড স্টিল, 40 গ্রেড 60 গ্রেড, আমার দেশে এখন 72 মানে 500W আসছে, এই তিনটে গ্রেডের রড অ্যাভেলেবল, ঠিক আছে। তবে তবে ইদানিং 60 গ্রেডের রডটা অ্যাভেলেবেল না, বর্তমানে 60 গ্রেডের রডটা অ্যাভেলেবেল না, এখন 72 গ্রেডের রডটা অ্যাভেলেবেল। তো আমাদের দেশে BSRM KSRM এখন GPS অনেক কোম্পানি, অনেক কোম্পানি 72 গ্রেড রড ম্যানুফ্যাকচারিং করছে। তো আমরা এই ম্যাটেরিয়ালটা, কংক্রিট তৈরির যে উপাদানগুলো, কলাম ডিজাইনের জন্য উপকরণ হচ্ছে একটা কংক্রিট, দুই নম্বর হচ্ছে স্টিল, এই দুটো জিনিসই আমাদের লাগবে। এই দুটো জিনিসের ব্যাকগ্রাউন্ডে যা লাগবে সেটা তো আমি বললাম। এখন আমরা এখানে টাইট কলাম করব, কলাম শেপের কারণে, শেপ অনুসারে দুই রকম হতে পারে, টাইট কলাম আর একটা স্পাইরাল কলাম, অর্থাৎ যে কলামটা সেকশনটা রাউন্ড সার্কেল গোলাকার সেটা স্পাইরাল কলাম বলে, আর যেটা রেক্ট্যাঙ্গেল শেপ সেটাকে আমরা টাইট কলাম বলছি, আমাদের টাইট কলাম। এখন এই কলাম ডিজাইন করতে গেলে আমাদের কী কী ফ্যাক্টর এবং কী কী ফর্মুলাগুলো জানা দরকার আমরা সেখানে যাচ্ছি। আমরা একটা কলামকে, আমরা যদি কলাম চিন্তা করতে চাই, কলামগুলো নর্মালি কী হয়, এটা এটা হচ্ছে এই শেপটা রেক্ট্যাঙ্গেল কলাম, এই শেপটা, এটা হচ্ছে সার্কুলার কলাম, এটা হচ্ছে এক্সিয়ালি লোডেড কলাম, এক্সিয়ালি লোডেড। আমি যেটা আপনাদেরকে বললাম যে আমরা আজকে এক্সিয়ালি লোডেড কলামটা ডিজাইন করব, জাস্ট ভার্টিক্যাল লোডটা, এই যেখানে যে লোডটা আসবে এই লোডটা হচ্ছে, এই লোডটা অবশ্যই অ্যাবাভ ফাউন্ডেশন, অ্যাবাভ ফাউন্ডেশনের উপরে যত তলা বিল্ডিং আছে যত ধরনের লোড থাকুক না কেন সবগুলো লোডের সামেশন করে আমাকে এখানে ফ্যাক্টর লোড আনতে হবে, ফ্যাক্টর লোড আনতে হবে। ফ্যাক্টর লোড মানে কী বোঝাচ্ছে, ডেড লোডকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, 1.2 ইঞ্চি ডেড লোড, 1.2 ইঞ্চি ডেড লোড, 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু ল্যাব লোড, এই দুটার যোগফলটি হচ্ছে আমাদের টোটাল লোড, মানে আলটিমেট লোড বা ফ্যাক্টর লোড বলি আমরা, ফ্যাক্ট
ফ্যাক্টর লোড, তা ফ্যাক্টর লোড সমান সমান এটাকে আমরা অনেক ক্ষেত্রে পি ইউ বলি, না আলটিমেট সমান সমান 1.2 ডেড লোড প্লাস 1.7 ল্যাব লোড, যদি আমরা শুধুমাত্র এক্সিলারেট করতে চাই। আর যদি আমরা আর্থিক উইনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের এর সাথে আরও প্লাস আসবে, প্লাস আর্থিক লোড আসবে, উইনলোড আসবে, ঠিক আছে আমরা ওটাতে যাচ্ছি না। তাহলে আমরা এই লোডটা, এই পিইউটা কিন্তু এখানে আমরা বুঝব, এটা হচ্ছে পিইউ, এই লোডটা হচ্ছে পিইউ। কলামের মতো কলামে কনক্রিট থাকে, মানে রড থাকে আর কনক্রিট থাকে। আমরা যদি কনক্রিটটাকে আলাদা চিন্তা করি, কনক্রিট আলাদা যদি করি, এটা আলাদা করলাম, তাহলে কিন্তু এইরকম একটা খাঁচা বের হয়, ঠিক আছে। এক্সিয়ালি লোডেড কলামের মেন কনসেপ্ট হচ্ছে যে কলামের সেকশনের উপর যে কম্প্রেশনটা পড়ে, চাপটা পড়ে, সে পিইউ এর মাধ্যমে বা লোডের মাধ্যমে, ঠিক আছে, সে লোডটা শেয়ার করে কে, সে লোডটা দুজন শেয়ার করে, দুইটা মেটেরিয়াল এই লোডটা শেয়ার করবে। একটা হচ্ছে শুধুমাত্র কনক্রিট একটা অংশ শেয়ার করবে, আর একটা অংশ শেয়ার করবে হচ্ছে রড। এই রডের মধ্যে কিন্তু এই যে ভার্টিক যে খাড়া রডটা আছে, খাড়া রডটা কিন্তু সেই কম্প্রেশনটা শেয়ার করবে। ধরে নিচ্ছি যে আমাদের এখানে 1000 কিপ নামে একটা লোড আছে, সেই লোড দেখা যাচ্ছে যে 700 কিপ লোড নেবে হচ্ছে কনক্রিট, বাকি 300 লোড নেবে হচ্ছে রেইনফোর্সমেন্ট। তাহলে এই দুজনের যোগফল হবে 1000, ঠিক আছে। তার মানে এখানে কনক্রিটের সেকশনটা খুব ইম্পর্টেন্ট, সেকশন যত বড় দেব তার লোড ক্যাপাসিটি তত বাড়বে। এমন হতে পারে যে আমরা এমন সেকশন বড় করে দিলাম যখন রডই লাগবে না, এমন হতে পারে, কিন্তু রড আমাদেরকে মিনিমাম দিতেই হবে কনক্রিটটাকে বন্ডিং করার জন্য, এবং আরও কিছু ফ্যাক্টর আছে সেগুলোর কারণে মিনিমাম কিছু রড দিতেই হবে। সুতরাং কলামে সে ইচ্ছা মতো বড়ো করলে আমাদের চলবে না, কারণ যেহেতু রড দিতেই হবে, রডকে যদি দিতেই হবে তাহলে রডকে কিছু শেয়ার করি, রডকে কিছু আমরা লোড দেবো, দিয়ে বাকিটা আমরা মানে সহজ কথা কনক্রিটকে দেবো। তাহলে কনক্রিটের আন্দাজে আমরা যেখানে 10x12x12 সেকশন লাগবে, হ্যাঁ, সেখানে ইচ্ছা করলে আমরা সেখানে 12x18 দিয়ে 18 দেবো, দিলে কী হচ্ছে দেখা যাবে কি যা লোড আসছে সবই কনক্রিট নিতে পারে, রডের প্রয়োজন নাই, অথচ আমাকে কনক্রিট দিতেই হবে, নিয়ম আছে টাইট ক্রমে কমপক্ষে 4-16 মিনিট রড দিতে হয়। তো কমপক্ষে 4-16 মিনিট রড দিলে কমপক্ষে 4-16 মিনিট তো কিছু লোড ক্যাপাসিটি আসেই, তো সেটুকু আমরা কেন আমরা ব্যবহার করবো না, ডিজাইনে আমরা সেটা কেন আমরা অপচয় করব। সেই কারণে আমরা কলাম সাইজটা, কনক্রিটের যে সাইজটা আমাদের লাগবে মিনিমাম স্টিলের কারণে, এটাই হবে আমাদের সবচেয়ে ইকোনমিক ডিজাইন। ইকোনমিক ডিজাইন আমরা এরকম করি যেন 12x18 লাগবে, সে জায়গায় 12x15 দিলাম, আবার অর্ডার দিলাম, তাহলে কী হলো, ইকোনমিক হতে 18-র চেয়ে একটু ইকোনমিক হলো, কিন্তু আমরা যদি 12x12 দেওয়ার পর আমার মিনিমাম রড দিলে যদি এটা কভার করে তার ডিজাইনে, ডিজাইন স্ট্রেন্থ কভার করে, তাহলে আমরা এটা আমাদের আরও ইকোনমিক হলো। আমাদের ইঞ্জিনিয়ারদেরকে এই ইকোনমিক কথাটা চিন্তা করতেই হবে, আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, পড়াশোনার মধ্যে আমাদের মেন কনসেপ্ট ছিল যে স্ট্রাকচার ডিজাইন করার সময় ফার্স্ট হলো আমাদের সেফটি, অ্যাট ফার্স্ট সেফটি, সেকেন্ড অপশনটাও গুরুত্ব কম না, সেকেন্ড অপশনের গুরুত্ব কিন্তু কম না, ইকোনমি। ঠিক আছে, আমি শুধু সেফটির দিকে তাকালাম, ইকোনমির দিকে তাকালাম না, খরচ বাড়াই দিলাম, তাহলে এটা গুড ডিজাইন হলো না, এবং সে ইঞ্জিনিয়ার হিসেবে সে গুড না। আমাদের কাস্টমার বা আমরা যদি ক্লায়েন্ট বলে থাকি, যাদেরকে যাদের জন্য পড়াশোনা করছি, যাদের ডিজাইন আমার নিজের বাড়ির পড়াশোনা, অবশ্যই চিন্তা করতে হবে সর্বপ্রথম, এবং দ্বিতীয়ত আমাদের ইকোনমিক কথা চিন্তা করতে হবে, কীভাবে আমাদের একটা বিল্ডিংয়ের ডিজাইন ইকোনমিক হয়। ইকোনমিক হলে দু ধরনের সুবিধা আছে, একটা হচ্ছে যে খরচ কমবে, দুই নম্বর বিল্ডিংয়ের ওয়েট কমবে,
ঠিক আছে। তো এখন আমরা আসি একটা কলাম ডিজাইন করার জন্য কোন কোন ধরনের প্যারামিটার্স লাগবে এবং ফ্যাক্টর লাগবে, ঠিক আছে। তো আমি প্রথমে বলেছিলাম যে একটা কলামে যে লোডটা আছে সেই লোডটা দুভাগে ভাগ হয়ে যায়, দুজন এই লোডটা শেয়ার করে, একটা হচ্ছে অনলি কনক্রিট, একটা হচ্ছে স্টিল। তারপর এই যে আমরা যদি বলি পিসি মানে হচ্ছে যে কনক্রিট সেকশন যে লোডটা নিতে পারে সেটা, আর হলো পিএসটি মানে স্টিল যে লোডটা নিতে পারে, এই দুটো যোগফলই হচ্ছে পিএন, ঠিক আছে। পিএনটা এখানে আমরা দেব না, পিইউটা দেব আমরা, পিইউ আলটিমেট লোডটা হচ্ছে অবশ্যই এটা, এটা কিন্তু ফ্যাক্টর, হ্যাঁ এটা কিন্তু আমরা আরেকটা কথা বলি ফ্যাক্টর বলি, ফ্যাক্টর এটা বোঝার জন্য যে যেভাবে বোঝে বুঝুক না কেন এর ফ্যাক্টর লোড, হ্যাঁ পিএফটা এটা অবশ্যই ফ্যাক্টর লোড। আচ্ছা তা পিসিটা হচ্ছে যে কনক্রিট সেকশন যে পরিমাণ লোড নিতে পারে, অবশ্যই এখানে এফ প্রয়োজন নাই কারণ এটা যেহেতু আলটিমেট তার মানে এটা অবশ্যই আলটিমেট বা ফ্যাক্টর তো এটা অবশ্যই হবে। আচ্ছা আর স্টিল কতটুকু নিতে পারে, এখন পিসি মানে কনক্রিট কতটুকু নিতে পারে তার ফরমেট, পিসি কতটুকু নিতে পারে, পিসি নিতে পারে হচ্ছে পিসি নিতে পারে নিতে পারে হচ্ছে যে কনক্রিট যেহেতু লোডটা নেবে সেটা কনক্রিটের অ্যালায়েবল কম্প্রেসের স্ট্রেংথ, আর হলো এসি মানে হচ্ছে যে সিতে কনক্রিট, কনক্রিটের এরিয়া, এই কনক্রিট এরিয়া মানে হচ্ছে এসি মানে হচ্ছে স্টিল বাদে যেটুকু কনক্রিট থাকে সেটা, পিসি মানে এফসি প্রাইম আর হলো এসি। এখানে আমরা অ্যালায়েবল কম্প্রেশন স্ট্রেংথ অফ কনক্রিট, আর এফসি মানে হচ্ছে কম্প্রেশন স্ট্রেংথ অফ কনক্রিট, কম্প্রেশন স্ট্রেংথ অর্থাৎ ক্রাশিংটা বোঝাচ্ছে, আর প্রাইমটা আমাদের বেশি আমাদের কিন্তু লাগবে অল টাইম লাগবে এফসি প্রাইম, এফসি কোথাও লাগে না, সুতরাং আমরা এফসির কথাটা ভুলে যেতে পারি, ফরগেট ইট, ওকে আমরা এটাকে ফরগেট ইট করে দিই, আমরা এফসি প্রাইম থেকে শুরু করব। এফসি প্রাইমটা হচ্ছে অ্যালায়েবল কম্প্রেশন স্ট্রেংথ, পিসিটা হচ্ছে লোড ক্যাপাসিটি অফ কনক্রিট অনলি কনক্রিট, পিএসটি হচ্ছে লোড ক্যাপাসিটি অফ অনলি স্টিল, পিএনটা হচ্ছে লোড ক্যাপাসিটি অফ কলাম, এখানে আমরা এন হবে না এটা ইউ করে দেবো যেহেতু এটা ফ্যাক্টর যেহেতু ইউ করে দেবো, ঠিক আছে। এজিটা হচ্ছে গ্রোস এরিয়া অফ কলাম, মানে আমরা একটা কলামের সাইজ যদি 12x12 বলি তাহলে 12x12 144 ইঞ্চি² হচ্ছে এজি, আর এসিটা হচ্ছে ওখানে যে স্টিল থাকে 8টা 4টা 6টা স্টিল থাকে সেই স্টিলের ক্রস সেকশনাল এরিয়ার যোগফলটা বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে এসি। তার মানে এজি থেকে এজি মানে হচ্ছে এসি প্লাস এএসটি, এই দুটার যোগফল, এই দুটার যোগফল হচ্ছে আমাদের এজি, এখানে আমরা এভাবে লিখতে পারি সমান সমান এসি প্লাস এএসটি লিখতে পারি, ঠিক আছে। এটা আমাদের কয়েকটা প্যারামিটার্স আমাদের লাগে, এটা হচ্ছে এগুলো হচ্ছে প্যারামিটার্স, ঠিক আছে, এফসি প্রাইম পিসি পিএসটি পিইউ এজি এসি এএসটি। আচ্ছা এরপরে হচ্ছে ফর্মুলাটা, ফর্মুলা হচ্ছে পিইউ সমান সমান পিসি প্লাস পিএসটি, পিসি মানে বোঝাচ্ছে কি, পিসি মানে কিন্তু আমাদের বলছি যে পিসি এফসি প্রাইম আর হচ্ছে এসির গুণফল। তো এখানে আমাদের পিসিকে আমরা বলছি যে এফসি এফসিটা ফরগেট, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা, কিন্তু আমাদের ডিজাইন করার জন্য যে ফর্মুলা ব্যবহার করা হচ্ছে সেটা সেখানে অবশ্যই একটা রিডাকশন ফ্যাক্টর থাকে, কথা মনে রাখতে হবে ডিজাইন করার সময় একটা রিডাকশন ফ্যাক্টর থাকে, সেই রিডাকশন ফ্যাক্টরটা এখানে কারণ আছে, এই 0.85 একটা কারণ আছে কীভাবে এটা আসে এটা অন্য জিনিস, সে পিসি কনক্রিটের কম্প্রেশন স্ট্রেংথ নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে তার অ্যালায়েবল কম্প্রেশন স্ট্রেংথ অফ কনক্রিটের সাথে একে 85% বলতেছে, যদি 100 হয় তাহলে 85, সেই 85টাকে
85% বলতেছে 0.85 ইনটু এফসি প্রাইম। এটা কিন্তু আমরা লিখছি জাস্ট ফর্মুলা, এখানে এখানে রিডাকশন ফ্যাক্টর নাই। হ্যাঁ, তবে এখানে সাথে হচ্ছে যে এরিয়াটা, আমরা কি জানি যে লোড সমান সমান চাপ, চাপের আমরা ফর্মুলা জানি, চাপ সমান সমান কি পি বাই এ, চাপ সমান পি বাই এ, আর স্ট্রেস সমান সমান চাপ রেখে আমরা চাপ সমান সমান পি বাই এ, তাই না? তাহলে পি সমান সমান স্ট্রেস ইনটু এ, এখানে স্ট্রেস মানে আমাদের কিন্তু কম্প্রেসিভ স্ট্রেন, তার মানে হচ্ছে এফ সি প্রাইম। এই ফর্মুলাটা কীভাবে আসে, এই ফর্মুলাটা কীভাবে আসে আমি দেখাচ্ছি একটু। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে, আমরা জানি চাপ মানে স্ট্রেস এফ সি সমান সমান চাপ সমান সমান পি বাই এ, অর্থাৎ একক এরিয়ার উপরে যে লোডটা পড়ছে, একক এরিয়ার উপরে যে লোডটা পড়ছে সেটাই হচ্ছে আমাদের পি ভাগ এ, পি বাই এ, ঠিক আছে? এই পি বাই এ যদি এটা হয়, তার পি সমান কত লোড, পি সমান কত আসবে, পি সমান আসবে হচ্ছে পি সমান এফ সি ইন্টু এ, পি সমান সমান এফ সি ইন্টু এ, এ মানে এখানে কনক্রিটের এসি, যদি এ মানে এখানে কনক্রিট বোঝাচ্ছে, কনক্রিটের ক্যাপাসিটি কত সেজন্য সি আসবে। এটাই হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে? স্ট্রেস সমান চাপ বাই এরিয়া, একক এরিয়াতে যে লোডটা পড়ে সেটা হচ্ছে আমাদের চাপ। এরপরে হচ্ছে পি এনই থাক, আপাতত পিউ একটা আছে, আচ্ছা পি এন সমান সমান পিসি ইন্টু পিসি পিএসটি, আবার পি এন সমান সমান পিসির ভ্যালুটা বসা দিচ্ছে 0.85 এফ সি প্রাইম ইন্টু এসি, আবার পিএসটি পূর্বতে কী লিখেছি এফ ওয়াই স্ট্রেস ইন্টু স্টিল এরিয়া, ঠিক আছে? এখন আমাদের যদি স্টিলের পরিমাণ জানা থাকে, কয়টা কত মিলি স্টিল আছে সেটা জানা থাকলে, তাহলে আমরা কিন্তু ইজিলি কিন্তু এসিটা বের করতে পারি। এসিটা বলছি কি, এসিটা হচ্ছে নেট এরিয়া অফ কনক্রিট, তার মানে হচ্ছে গ্রোজ এরিয়া থেকে স্টিল এরিয়া বাদ দিতে হবে। এসির পরিবর্তে আমরা কী আনছি, এসির পরিবর্তে গ্রোজ এরিয়া অফ স্টিল, 12 সেকশন হচ্ছে 12 বাই 12 ইন্টু 12 144, এটা হবে এজির মান, ইন্টু এ এস টি মানে হচ্ছে যদি 4 16 মিলি রড থাকে, 4 16 মিলির ক্রস সেকশনাল এরিয়া 0.31 ইন্টু 4 সে বাদ দিতে হবে, আর যা আছে তাই থাকলো, ঠিক আছে? এরপরে হচ্ছে আবার বলছে যে এইটাকে, এই যে পিএন, এইটাকে আমরা যদি কলামের লোড ক্যাপাসিটি ধরি, হ্যাঁ ধরা যাবে, অবশ্যই ফর্মুলায় এটা আসছে, কিন্তু আমি এর আগে একটা কথা বলেছি যে ডিজাইন করতে গেলে এটা যারা কি বলবো রিসার্চ করে, শত শত বছর ধরে রিসার্চ করে যারা বের করে করছে, ফর্মুলা আবিষ্কার করেছে, তারা বলতেছে যে মাঝে মাঝে রিডাকশন ফ্যাক্টর দিতে হবে, মাঝে মাঝে রিডাকশন ফ্যাক্টর দিতে হবে। এই যে এখানে যে আমাদের আমাদের স্টিল জানা থাকবে, তারপর হচ্ছে কলমের সাইজ জানা থাকবে, এফ সি প্রাইম জানা থাকবে, এফ ওয়াই জানা থাকবে, তাহলে এটুকু মানে আমার জানা হয়ে যাবে, জানা হয়ে গেলে তার মানে কি পি এন আমার জানা হয়ে গেল। বলা হচ্ছে যে এইটাই আমাকে ডিজাইন স্ট্রেংথ হিসেবে ধরা যাবে না, এটাই আমাকে ডিজাইন স্ট্রেংথ হিসেবে ধরা যাবে না, এটাকে আরও একটা ফ্যাক্টর দিতে হবে, আরও একটা রিডাকশন ফ্যাক্টর দিতে হবে। সেই রিডাকশন ফ্যাক্টর হচ্ছে যে এখানে বলা হচ্ছে ফাই, ঠিক আছে? ধরা যাচ্ছে যে এটা সমান সমান কোনো কারণে যদি ধরি এটা সমান 1000 হয়, 1000 কিফ হয়, এটা সমান 1000 কিফ যদি হয়, তাহলে আমাকে ডিজাইন স্ট্রেংথ ওই কলামের ওই সেকশন এবং ওই স্টিল দিয়ে ডিজাইন, আমাকে ডিজাইন কলাম অফ ডিজাইন স্ট্রেংথ মানে এখানে বোঝাচ্ছি যে লোড ক্যাপাসিটি অফ কলাম আমাকে কমাইতে হবে,
एक हज़ार हिसाब से डिजाइन करा जा बोलते और फाई दिए गुण करते हैं ठीक है फाई दिए पी एन बेर कर लीजिए पी एनर मान 1000 किप एरपे सूत्रे बोलते से ना डिजाइन अनुसारे ওই সেকশন যে সেকশনটা আমরা চিন্তা করতেছি এবং যে পরিমাণ স্টিল আমরা চিন্তা করতেছি সেটা দিয়ে আমাদের এই সূত্র দিয়ে পিএন এর ভ্যালু আসছে 1000 কিপ তো আমরা যদি এখন 1000 কিপ ক্যাপাসিটি আমরা ওই কলামের হয় ডিজাইনে বলা হচ্ছে যে আবার কিছু লিমিটেশন আছে অর্থাৎ লিমিটেশন থাকা মানে হচ্ছে যে তাকে রিডাকশন ফ্যাক্টর দিয়ে এর স্ট্রেন্থ কমাইতে হবে মানে কমা স্ট্রেন্থ কমবে না বাট স্ট্রেন্থ কম মনে করতে হবে সেটা কি এই পিএন কে যদি আমরা একটা ফাই দিয়ে আমরা গুণ করি মানে এটা যা আসবে এটাকে ধরেন যে পয়েন্ট এই ফাই এর মানটা আসে হচ্ছে পয়েন্ট 8.75 এই ধরনের কিছু ভ্যালু আসে সেই ভ্যালু দিয়ে যখন গুণ করি ওয়ান এর চেয়ে কম ভ্যালু পয়েন্ট 8 এবং পয়েন্ট 75.7 এই ধরনের পয়েন্ট 65 এই ধরনের ভ্যালু আসে এই ভ্যালু দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে 1000 কে যদি 0.8 দিয়ে গুণ করি তাহলে 800 হবে 15 কে যদি আমরা 0.75 দিয়ে গুণ করি তাহলে 750 হবে 1000 কে যদি আমরা 0.65 দিয়ে গুণ করি তাহলে এটা 650 হবে তার মানে ওই কলামের ডিজাইন স্ট্রেংথ আমরা 1000 আসলেও ক্যাপাসিটি 1000 বাট আমরা ওটাকে 1000 আমাকে ডিজাইন হিসেবে ধরা যাবে না আমাকে ওই ফ্যাক্টর দিয়ে ফাই ফ্যাক্টর দিয়ে গুণ করে যেটা আসবে সেটা দিয়ে ধরতে হবে ঠিক আছে সেই ফ্যাক্টর আমরা ফাই বললাম ফাই এর ভ্যালুটা ডিপেন্ড করে এটা কি স্পাইরাল কলাম নাকি এটা টাই কলাম যদি স্পাইরাল কলাম হয় তাহলে এক ধরনের ফ্যাক্টর আর যদি টাই কলাম হয় তো আর এক ধরনের ফ্যাক্টর তো আমরা পরের স্টেপে আসি তাহলে আমরা পিএন কে আমরা এই ফাই দিয়ে গুণ যদি করি তাহলে যদি সূত্র এটা উভয় পাশে সমান থাকতে হবে তার মানে এই ফাইটা আমাকে পুরো জিনিসটা পিএন পুরা জিনিসটা বাম পাশে আমাকে আর ফাই জাস্ট বোথ সাইডে ফাই দিয়ে গুণ করে নিলাম এরপরে আর একটা লিমিটেশন আছে এরপরে আর একটা লিমিটেশন আছে সেটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই ফাইয়ের বাম পাশে পয়েন্ট 8 আছে আর একটা ফাইয়ের বাম পাশে পয়েন্ট 85 আছে এটা হচ্ছে একটা এক ওয়ান টাইপ অফ কলমের জন্য এটা আর ওয়ান টাইপ অফ কলমের জন্য সবই ঠিক আছে জাস্ট খালি এখানে কিন্তু পয়েন্ট 8 এবং পয়েন্ট 85 আছে আমরা দেখে নিই এটা কী কারণে আমরা স্পাইরাল কলমের ক্ষেত্রে দেখি স্পাইরাল কলম যদি হয় তাহলে পয়েন্ট 85 আর যদি আমরা টাইট কলম হয় তাহলে পয়েন্ট 8 টাইট কলম টাই কলমের জন্য আমরা লিখে দিচ্ছি ওখানে কোথায় গেল হ্যাঁ তাহলে পয়েন্ট 8 হচ্ছে এটা স্পাইরাল কলমের জন্য এটা হচ্ছে স্পাইরাল কলমের জন্য পয়েন্ট 85 এই সূত্রটা হচ্ছে টাইট কলামের জন্য টাই কলামের জন্য ঠিক আছে টাই কলামের জন্য পয়েন্ট 8 আমরা একবার দেখে নিই টাই কলামের জন্য স্পাইরাল জন্য পয়েন্ট 8 টাই কলামের জন্য হচ্ছে পয়েন্ট 8 ঠিক আছে এরপর যখন আমরা এই সূত্র থেকে যখন আমরা বের হয়ে আসব এই সূত্র হচ্ছে কমন কমন সূত্র এটা হচ্ছে যে কোনো টাইপ হোক না কেন কমন সূত্র যখন ওই কমন সূত্রের পরে আমাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি এখন ফ্যাক্টরগুলো কি আমরা স্পাইরাল কলমের জন্য ধরবো নাকি আমরা টাই কলমের জন্য ধরবো যখন এটা আমরা আলাদা করে ফেলবো তখন ফ্যাক্টরটা আমাকে রিডাকশন ফ্যাক্টর চিন্তা করতে হবে তখন ফর্মুলাটা যখন চেঞ্জ যদি এটা স্পাইরাল কলম হয় তাহলে আমাদের এখানে একটা ফাইয়ের আগে কী করতে হবে ফাইয়ের আগে পয়েন্ট 85 দিয়ে গুণ করতে হবে এবং ফাইয়ের মান গুণ করতে হবে পয়েন্ট 65
যদি আমরা ট্রাইকোরামের জন্য চিন্তা করি তাহলে ফায়ার মান হবে 0.75 আর হবে মানে 0.75 × 0.8 এই দুটো জিনিস তখন একত্রে আসবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের মেইনলি আমাদের সূত্র এই সূত্র দিয়ে আমরা একটা কলামের যদি সেকশন জানা থাকে এবং কলামে কয়টা রড দেবো এরকম যদি আমরা চিন্তা করি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি সেই কলামের লোড ক্যাপাসিটি কত আমরা বের করতে পারবো ঠিক আছে আমাদের টাই কলামটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয় 90-95% ক্ষেত্রে ব্যবহৃত হয় স্প্যারেল কলাম ব্যবহৃত হয় বাকি 5-10% স্ট্রাকচারে ব্যবহৃত হয় এটা মেইনলি ব্যবহৃত হয় হচ্ছে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা স্ট্রাকচারে যখন সামনে কোনো কমার্শিয়াল স্পেস থাকে বা হচ্ছে অফিস স্পেস থাকে বা প্রচুর জনগণ জনসমাবেশ হয় জনগণ একত্রিত হয় যেমন রেল লাইন রেল স্টেশন হতে পারে তারপর হচ্ছে বিমানবন্দর হতে পারে হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে ডবল হাইট কোনো যদি বিল্ডিং হয় ডবল হাইট ট্রিপল হাইটের কোনো যদি বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে আমাদের স্প্যারেল কলামটা ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমাদের 0.85 × 0.65 0.85 × 0.5 মান হয়ে যাবে 0.65 বাকি সব সেম থাকবে এখানে আমরা ডিজাইন ডাটা আমরা একটা কলামের ডিজাইন করবো যে কলামের আমাদের ডেড ডট ল্যাব ডট জানা আছে তাহলে সার্ভিস লোড কত আসছে এবং ফ্যাক্টর লোড কত আসে ফ্যাক্টর লোড আমরা বর্তমানে এখানে আমাদের 1.4 × ডেড লোড × 1.6 × ডেড লোড আমরা একটু দেখে নেই ফ্যাক্টর কি আছে আমরা এখানে যে এটা পাচ্ছি লোড কম্বিনেশন এটা হচ্ছে ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার টম লিনসন বইয়ের 15th edition আমরা এই লোড কম্বিনেশন আমরা চার্ট পাচ্ছি সেই চার্টে বলা হচ্ছে বেসিক লোড এই যে ডিতে ডেড লোড এলতে ল্যাব লোড আলটিমেট লোড বা ফ্যাক্টর লোড এখানে বলতেছে ফ্যাক্টর লোড অর লোড ইফেক্ট ইউ সমান সমান 1.2 × ডেড লোড + 1.6 × ল্যাব লোড যেটা আগে আমরা 10th edition যখন পড়েছিলাম 10th edition এটা ছিল 1.4 × ডেড লোড + 1.7 × ল্যাব লোড ছিল তো আমরা যদি লেটেস্ট আমরা জানি আমরা লেটেস্টটাই ব্যবহার করবো 1.2 × ডেড লোড + 1.7 × ল্যাব লোড এখানে আরও ধরনের লোড কম্বিনেশন যখন আমরা শিখবো তখন আমরা এই পেজটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো 1.2 ডেড লোড + 1.7 × ল্যাব লোড ঠিক আছে তাহলে আমাদের যদি এটা আমরা কেন দিলাম এটা আগে ছিল এটা হ্যাঁ আগে 10th edition আমার এটা ছিল যদি 1.4 ডেড লোড + 1.7 ল্যাব লোড দিই তাহলে আমাদের 760 কিপ লোড আসে আর এটা ধরলে বর্তমানটা 680 তার মানে এটা বর্তমান সূত্রটা যদি আমরা ফ্যাক্টর ইউজ করি তাহলে আমাদের লোড কম আসে অর্থাৎ ডিজাইনটা ইকোনমিক হবে তো আমরা এটা দিয়েই করব ঠিক আছে আমরা 680 দিয়েই করব এখানে একটা কলামকে যদি সেকশন চিন্তা করি আরসিসি কলাম যখন হয়ে যাবে তখন এটা আমরা ক্রস সেকশন চিন্তা করলে কলামের কী কী থাকে এই সবুজটা হচ্ছে যে সবুজ দেখতে পাচ্ছি এই কনক্রিট এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট আমরা যদি চিন্তা করি এজি যেটা বললাম এজি হ্যাঁ এজি সমান সমান হচ্ছে জাস্ট এজি কিন্তু যদি এটা আমাদের 12 ইঞ্চি বা 12 হয় তার 12 × 144 মানে এই পুরো গ্রিন এরিয়া হচ্ছে আমাদের এজি এসি মানে কি এসি মানে হচ্ছে এই গ্রিন এরিয়া থেকে যখন আমরা এটা কিন্তু রিং এই রিংটাকে আমরা কনসিডারে আনি না হ্যাঁ এই গ্রিন এরিয়া থেকে যদি আমরা এই যে পিঙ্ক এরিয়া আছে পিঙ্কের যে এখানে আটটা পিঙ্ক আছে এই আটটা পিঙ্কের ক্রস সেকশন এরিয়ার যে যোগফল হবে সেই এরিয়াটা বাদ দিলে কারণ এই আটটা রেইনফোর্সমেন্ট এর যে এরিয়া এটাকে বলা এএসটি এটাকে বলা হয় এএসটি এএসটি ঠিক আছে তাহলে টোটাল গ্রিন 12/144 মাইনাস যদি আমরা
एसटी करी তার হবে অনলি কনক্রিট এসি, এটা বলবো আমরা এসি, ঠিক আছে। এটাকে আমরা যদি এখন এসি মানে কিন্তু এসি মানে হচ্ছে জাস্ট এই অবস্থায় যে গ্রিনটুকু দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এসি, আর যেটা সাদাটুকু দেখতে পাচ্ছি গোল এটা হচ্ছে আমাদের এএসটি। তাহলে আমরা একটা কলাম ডিজাইন করতে চাই এই ফর্মুলায় ব্যবহার করে, এই ফর্মুলায় ব্যবহার করে আমরা কলাম ডিজাইন করতে চাই। আমাদের এই ফর্মুলাটা একদম ইউজ করা আছে এক্সেল, এক্সেল আমাদের ফর্মুলা করা আছে। তো কেউ যদি আমাদের কাছে চায়, লিঙ্ক চায়, আমি ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দেবো কমেন্টস, কমেন্টসে যদি আমার নাম্বার তো আছেই, আমার নাম্বার তো সব জায়গায় আছে, নাম্বারে ফোন করলে ইমেল আইডি দিলে আমরা দিয়ে দেব। তো ধরে নিচ্ছি যে আমার ফ্যাক্টর লোড অর্থাৎ পিইউ ডেড লোড প্লাস লাইভ লোড 1.2 ডেড লোড প্লাস 1.2 লাইভ লোড এর ভ্যালুটা হচ্ছে 1000, ঠিক আছে। আমার এই ফর্মুলাতে আমার লোডটা জানা থাকলে সরাসরি এখানে আমি ইনপুট করি পিইউ সমান 1000 কিপ। আর ডিজাইন করতে করতে গেলে যেগুলো লাগে প্যারামিটার্স লাগে সেটা হচ্ছে এফসি প্রাইম, এফসি প্রাইমটা এখানে আসলে অ্যালাইবল লেখাটার কোনো যুক্তি নাই, এফসি প্রাইমের ভ্যালুটা আমাকে বাড়াতে হবে। এখন আমি ডিজাইনার বা যে ডিজাইনার হবে সে চিন্তা করবে যে আমি 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 এই স্ট্রাকচারটাকে বা এই কলামটাকে ডিজাইন করতে চাই এফসি প্রাইমের ভ্যালু কত ধরবো, এফসি প্রাইমের ভ্যালু কত ধরবো, 3 ধরবো না 3.5 ধরবো, এগুলো ডিপেন্ড করবে সে কী ম্যাটেরিয়ালস ইউজ করবে, ব্রিক চিপস ইউজ করবে নাকি স্টোন চিপস ইউজ করবে। সে যদি ব্রিক চিপস ইউজ করে, হ্যাঁ তাহলে আমাকে ধরে নিচ্ছি আমি আমার ডিজাইন যেহেতু আমি করবো, আমি কী কনসেপ্টে ডিজাইন করবো সেটা বলছি। আমার কনসেপ্টটা হচ্ছে যে আমি ডিজাইন করবো হচ্ছে স্টিল কনক্রিটটা হবে, সেটা হবে হচ্ছে স্টোন চিপস ইউজ করবো, স্যান্ড ইউজ করবো হচ্ছে FM 2.5, স্টোন ইউজ করবো 3/4 ডাউন গ্রেডেড, ওয়েল গ্রেডেড হবে, এবং সিমেন্ট ব্যবহার করবো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি ওপিসি। এখন যে কোনো সিমেন্ট ম্যানুফ্যাকচার কোম্পানিকে যদি বলা হয় আমাকে ওপিসি দেন তাহলে ওপিসি দিতে পারবে, আর যদি ওপিসি না বলি তাহলে অনেকেই দেখা যাচ্ছে গ্রামগঞ্জের বিল্ডিংয়ে ওপিসি ইউজ না করলে হয়, যেখানে আমরা জানি একটা ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে সিলেক্ট করতে হবে যে আসলে ওপিসির প্রয়োজন কি না, কেমন স্ট্রেংথ ধরা আছে, ঠিক আছে। দুতলা তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে স্ট্রেংথ যা আছে তার চেয়ে লোড অনেক কম আসবে, বা লোডের চেয়ে সেইভাবে ডিজাইনটা অনেক ফ্যাক্টর সেফটি আছে, সেক্ষেত্রে আমরা ওপিসি না করে কম্পোজিটটা ইউজ করতে পারি। কম্পোজিটের দাম 330-340 টাকা পার ব্যাগে কম। যাই হোক আমি স্টোন এটা ইউজ করবো, এটা ইউজ এবং 1:3 কনক্রিটটা হবে হচ্ছে 1:3 1:1:3 ইউজ করবো আমি, হ্যাঁ। আচ্ছা এখন যদি এরকম ম্যাটেরিয়াল আমরা ইউজ করি সেক্ষেত্রে আমি জানি এবং পরীক্ষিত, আমরা টেস্ট করে দেখছি যে আমাদের অ্যালাউবল স্ট্রেংথ আছে কনক্রিটের 3.5 KS, এটা আমরা পাইতে পারি 3.5 থেকে 4.5, অথবা যদি চিন্তা করি যে না আমি নিজে কনক্রিটটা আমি তৈরি করবো না আমি রেডিমিক্স থেকে ব্যবহার করব, সেক্ষেত্রে রেডিমিক্স কোম্পানিকে আমি বলবো যে না তুমি আমাকে 5.05 KSI তুমি আমাকে ক্যাপাসিটি স্ট্রেন্থ দেবা, সেক্ষেত্রে আমি যে স্টিলটা পাচ্ছি অ্যাভেলেবেল 72 গ্রেডের স্টিল 72 KSI ইজিলি ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আমি কোন ক্যাপাসিটির ম্যাটেরিয়ালটা ব্যবহার করছি। তো আমি যে যদি বানাই যদি তাহলে ফিল্ডে তাহলে আমি 3.5 স্টোন ছাড়া 3.5 আনা যাবে না, আর রেনফোর্সমেন্টটা আমরা 72 গ্রেডটা ইউজ করবো, এখন যেহেতু অ্যাভেলেবেল 72 গ্রেড ইউজ করবো। এটা হচ্ছে আমাদের এফসি প্রায় মেইন ম্যাটেরিয়াল কনক্রিট এবং স্টিল। করার পরে আমাদের লোড কত আছে, আমাদের লোড আছে হতে 1000 কিপ, আমাদের 1000 লোড
কিপ আছে আমাকে এই কিপের জন্য 1000 কিপের জন্য আমাকে এটা কনক্রিটের সেকশন এবং কি পরিমাণ স্টিল লাগে আমরা সেটা বের করব এখানে কিন্তু একটা কথা না বলে নয় যে শুধুমাত্র কনক্রিট দিয়ে কিন্তু আমরা এই লোড ক্যাপাসিটি আমরা আনতে পারি কিন্তু সেটা আমাদের আনা যাবে না ঠিক আছে এখানে বিষয়টা হচ্ছে যে একটা কনক্রিটের ভিতরে মিনিমাম আমাকে একটা স্টিল দিতেই হবে যে কোনো কনক্রিটের ভিতরে মিনিমাম স্টিল আমাকে দিতে হবে তো কলাম যেহেতু আমাদের মেইন লোড নেই সেহেতু এখানে একটা মিনিমাম স্টিল রেশিও দিতে হবে সেটার ভ্যালু হচ্ছে রো সমান 1% এটা হচ্ছে মিনিমাম মিনিমাম স্টিল দিতে হবে এটা আমাকে দিতেই হবে 1% কিসের 1% অফ গ্রোস ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ এজি ঠিক আছে দিতেই হবে আচ্ছা দিলাম 1% আবার ইচ্ছা করলে আমরা 2, 3, 5, 4, 6, 7, 8, 9, 10, 12 ইচ্ছা মতো কি আমরা স্টিল দিতে পারবো সেটাও পারবো না কারণ লিমিটেশনে বলা আছে যে 1 থেকে 8% মধ্যে আমাকে সর্বোচ্চ 8% দিতে পারবো সর্বোচ্চ 8% স্টিল আমরা দিতে পারবো তো এটাও আমাকে কিন্তু ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম দিতে পারবো হচ্ছে 8% এটা কিন্তু আমাদের ফর্মুলাতে বলা আছে ঠিক আছে এটা মিনিমাম দিতে হবে এখন আমি 1% স্টিল যদি আমি দিই 1% স্টিল দিলে কিন্তু সবচেয়ে ইকোনমিক এটা স্পষ্ট কথা আমি দিতেই পারি আমি দিতেই পারি তবে বিল্ডিং যখন হাই রাইজ হয়ে যাবে তখন 1% স্টিল না দিয়ে এটাকে 2 থেকে 3% স্টিল দেওয়া ভালো আমরা এক্সেলে একটা ফরম্যাট করে রেখেছি যাতে করে আমাদের কলাম ডিজাইন করতে সহজ হয় এবং সূত্রগুলো নিজের জানা সূত্র নিজে অ্যাপ্লাই করা এবং নিজে এই এটা ফরম্যাটটা বানিয়েছি যাতে করে অন্যটা নিয়ে নিই এই কারণে যে অন্যটা অন্যের কনসেপ্ট কোথায় সূত্রগুলো কোথায় কী ভুল করছে না করছে বা মিসিং কোনো কিছু আছে কি না ঠিক আছে আচ্ছা এখন ধরে নিচ্ছি যে আমাদের 1000 কিপের একটা লোড আছে যেটা আমার যে কলামটা ডিজাইন করতে হবে সেই কলামটাকে আমরা 3.5 FC prime আমরা অ্যাপ্লাই করব বা আসবে F5 বা 2 grade এখন সরাসরি আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব পিএন সমান সমান সূত্র হচ্ছে এজি মাইনাস এএস মানে এএসটি মানে স্টিল মানে গ্রোজ এরিয়া থেকে আমরা যে সেকশন ধরব সেখান থেকে স্টিল এরিয়া বাদ যাবে আবার প্লাস স্টিল এরিয়া ইন্টু স্টিলের FY এটা হচ্ছে মেইন ফর্মুলা পিএন পিএনের পরে এর আগে আমি বলছি যে পিএনের পরে আমাদের পিইউ করতে হবে পিএনের পরে আমাদের এটা হচ্ছে এই সূত্রটা হ্যাঁ এরপর পিইউ করতে পিইউ করতে গেলে এই সূত্রের সাথে আমাকে কী করতে হবে আমাদের একটা ফাই থাকবে আর একটা হচ্ছে 0.8 অথবা 0.85 যদি আমরা টাই কলাম হয় তাহলে 0.8 এটা মাস্ট লাগবে তারপরে একটা লাগবে ফাইয়ের মান হচ্ছে বলা আছে এখানে আমরা দিয়ে দিছি যে 0.8 যদি টাই কলাম ওই ফাইয়ের মান হচ্ছে 0.7 তাহলে এটা হচ্ছে পিএন পুরোটা সাথে 0.8 একটা রিডাকশন ফ্যাক্টর আর একটা হচ্ছে টাইট কলাম হচ্ছে আর একটা ফর্ম হচ্ছে ফায়ার ম্যান 0.7 এটা হচ্ছে আমাদের মেইন সূত্র ঠিক আছে ডিজাইন টাইট কলাম অ্যাজিউম অফ কলাম সেকশন এখন কলাম সেকশনকে আমাকে ধরে নিতে হবে কলাম সেকশনটা কত আমি ধরব ঠিক আছে তো লোডের পরিমাণ দেখলে কিন্তু আইডিয়া করা যায় যাদের এক্সপার্ট যারা তারা বুঝতে পারে যে 1000 কিপের জন্য আমাদের 12-12 সেকশন দিয়ে হবে না বা 12-15 সেকশন দিয়ে হবে না এটা 300-400 কিপ যদি হয় তাহলে হতো তাহলে আমরা আর দেখে নেই অসুবিধা কি আমরা 12-12 সেকশন একটা দিচ্ছি এই রিডাকশন ফ্যাক্টর এখানে বলা হচ্ছে 0.56 এটা কিন্তু 0.56 কোনো কোথাও নয় এই যে কোথাও নয় কিন্তু এই যে 0.8 × 0.7 এই যে গুণফল হচ্ছে 7,56 ঠিক আছে এটা এফসি প্রাইম 3.5 আমরা এখানে ইনপুট করবো এক জায়গায় এখানে ফর্মুলা তো অটোমেটিক এখানে কিন্তু আমরা লিখবো না আমাদের শুধুমাত্র এই যে হলুদ আছে
হলুদগুলোকে আমরা ইনপুট দিতে হবে এই সূত্রের মধ্যে এক্সেল ফরম্যাটে, হলুদগুলোকে আমাদের ইনপুট দিতে, বাকি ব্ল্যাকগুলোকে আমাদের আর ইনপুট দিতে হবে না। এখানে 3.53 লিখি, এখানে অটোমেটিক 3 আসবে, 3 আসবে। এখানে 60 লিখলে এখানে অটোমেটিক 60 আসবে, ঠিক আছে। তো এটা আমরা ইনপুট দেব। আচ্ছা, এখানে হলুদ হচ্ছে আমাদের বি এবং ডি। বি মানে হচ্ছে যে এটা যদি আমাদের কলামের সেকশন হয়, বি হচ্ছে শর্ট, এই যে এটা হচ্ছে বি, আর এটা আমরা যদি এক্সিস চিন্তা করি, এটা এক্স এক্সিস, এক্স এক্সিস বরাবর বি, এবং ডি ডি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে। বি এবং ডি, বিটা আমরা 12 ইঞ্চি, কলামের মিনিমাম সেকশন হচ্ছে, মিনিমাম ডাইমেনশন হচ্ছে, লিস্ট ডাইমেনশন বলা হয় এটাকে, 12 ইঞ্চি, এর নিচে দেওয়া যাবে না, এই জন্য 12 যদি দিই আমি, 12 সেকশন দিলাম, তার এজি আমার আছে 12 বারে 144, সরি এটা 12 দিই, 12 বারে 144 আসবে। তাহলে এই যে 12 বাই 12, এটার যদি দেই আমি, সেক্ষেত্রে 1000 কি প্লট যদি হয়, তো এএস আসে হচ্ছে আমাদের, এএস লাগবে, যে 12 12 দিয়েও ডিজাইন করতে পারবো, তখন সেক্ষেত্রে এএস আসবে হচ্ছে 19.6 ইঞ্চ প্লাস 20 ইঞ্চি স্কোয়ার। এবং এটা দেখা যাচ্ছে এটা স্টিল রেশিও, আমি বলেছিলাম যে মিনিমাম 1% এবং ম্যাক্সিমাম 8% হবে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কত, 13.66, তাহলে এটা 8%-এর চেয়েও অনেক বেশি, সুতরাং আমাকে 12 12 সেকশন দেওয়া যাবে না। যদি এটা 8%-ও আসতো, এটা এএস কত আসে ডাজন্ট ম্যাটার, আমাকে রোটা আমাকে চেক করতে হবে রো দিয়ে, এটা যদি 8%-ও আসতো তাহলে আমার ডিজাইনটা ওকে হতো, আমাকে অবশ্যই তাহলে এখানে 15 দিই, 12 একটা ডি একটা ডাইমেনশন 15 দিই, 15 দিলে এখানে এখানে কী আসছে, এখানে 10 পয়েন্ট সামথিং আসছে, সেটা 8-এর চেয়ে বেশি, তাহলে 18 দিই, 18 দিলে আমাদের 7.67, তার মানে এই ডিজাইনটা আমাদের ওকে, তার মানে 12 বাই 12 বাই 18 আমাকে কলাম সেকশন মিনিমাম দিতেই হবে। তারপরও আমাদের ম্যাক্সিমাম স্টিল আসছে 8% কাছাকাছি আসছে, কারণ আমরা যদি ইকোনমিক করতে চাই, ইকোনমিক যদি করতে চাই, আরও ভাবনা আরও ব্রেন যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে জানতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে ম্যাটেরিয়ালের যে প্রাইস, রডের যে দাম এবং কনক্রিটের যে দাম হবে, কনক্রিট 100 CFT বা পার CFT কনক্রিট মেক করলে কত টাকা খরচ হয়, এবং ওখানে ওই পরিমাণ সেকশনে রেনফোর্সমেন্ট যতটুকু লাগে সেটা কার বেশি। যদি এরকম হয় যে রডের দাম অনেক অনেক কম, কনক্রিটের দামে বেশি, সেক্ষেত্রে আমার রেনফোর্সমেন্ট আমরা বাড়াই দিলে ইকোনমিক হবে। আর যদি চিন্তা করি যে না, আমাদের রেনফোর্সমেন্টের দাম অর্থাৎ রডের দাম এত বেশি যে আমরা কনক্রিট সেকশন যদি বাড়াই দিই তাহলে রড কম লাগবে নিশ্চিত, আমরা যেটা 20 দিই তাহলে আমাদের এটা চলে আসবে 6.47, আমি এটাকে যদি 24 দিই, 24 যদি দিই তাহলে 4.67, এটা 30 দিই তাহলে আমাদের 2.88, তাহলে 2.12 বাই 15 সেকশন একটা কলাম 10 ফিট ঢালাই করতে, এবং সেখানে আমার 2.88 রড দিয়ে আমাদের কত খরচ হয় এটা আমাকে দেখতে হবে। দেখার পরে যদি না আমাদের 12 বাই 12 দিলাম, 12 বাই কত 15 মিনিমাম আসছিল, 12 বাই 18 দিলাম সেকশনটা দিয়ে, এবং রড এই পরিমাণ রড দিয়ে আমরা দেখলাম কত খরচ হয়, ঠিক আছে। যদি আমরা ইকোনমিক চিন্তা করি তাহলে আমরা একটু ভাবতেই পারি, আমরা দেখে নিই কোনটাতে খরচ কম এবং বেশি, ডিজাইন তো হয়ে গেছে, এখন হচ্ছে ইকোনমিক চিন্তা করতে হবে। আমাদের এরিয়া হচ্ছে আমাদের এজি, এজি তো আমরা জানি 216 ইঞ্চি স্কোয়ার, কি তাহলে কনক্রিট কত হয়, কতটুকু আসবে একটা 10 ফিট হাইটের, এজি ভাগ হলো 144 গুণন 10 ফিট, 15 CFT আমাদের কনক্রিট আসবে, এই 15 CFT কনক্রিটের দাম, 1 CFT কনক্রিটের কনক্রিট হচ্ছে 300 টাকা করে, তাহলে কনক্রিট আসবে হচ্ছে গুণন একটা মাত্র 10 ফিটের কলামে
একটা 10 ফিটের, এই যে 10 ফিট কলামে, একটা 10 ফিটের কলামে কলাম হাইট 4500 টাকা শুধু কংক্রিট লাগে। এখানে সিমেন্ট টিমেন্ট সহ একবারে ধরা আছে। এবার রড কত লাগবে? রড বলা হচ্ছে, রড লাগবে হচ্ছে 8 রো, রোর সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে এবার প্রাইস যদি করতে চাই তাহলে এস কত আসে 16.56। 16.56 মানে হচ্ছে 20 মিলি রড লাগে 34টা, 20 মিলি রড লাগে 34টা, 20 মিলি রড 34টা যদি লাগে, এবার আসি, রড লাগে 34টা, রড লাগে 34টা রড গুণন 20 মিলি রডের হচ্ছে এক, 20 মিলি রডের এক ফিটের ওজন 10 ফিট করে, একটা কলামে 10 ফিট করে রড লাগবে, গুণন হচ্ছে রডের এক ফিটের ওজন হচ্ছে 0.75। চিন্তা করা যায় যে 34টা রড 10 ফিট করে এক ফিটের ওজন 0.75, তাহলে আসে 255 কেজি রড লাগবে একটা কলামে, এবং রড 70 টাকা কেজি যদি হয় তাহলে 255 × 70, তাহলে 17,850 টাকার কী লাগবে? রড লাগবে। তাহলে টোটাল এখানে খরচ আসে হচ্ছে 4,500 যোগ হলে 17,000 টাকা, 22,000 টাকা লাগে হচ্ছে আমাদের 12/18 যদি সেকশনটা দেই তাহলে এইটা, ঠিক আছে। আচ্ছা এইবার এটা আমরা রেখে দেবো, এটা এটা আমরা রেখে দেবো যে কম্পেয়ার করার জন্য 22,350 টাকা, এটা হচ্ছে 12/18 কলামের জন্য। আচ্ছা এবার আমরা 12/30 দেব, 12/30 দিলে আগে দেখে নেবো যে আমাদের রো কত, 2.88, এটা কাছাকাছি আসছে। আবার যদি 12/36 দেই, 12/36 দিলে কী আসে? আমাদের রো আসে 1.6, এটাও আমাদের অ্যালাউ, এটাও ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা এখন এটা দিই আমি, ঠিক আছে, 12/36, 12/36 দিলে কত আসবে? 12/36 দিলে আসবে হচ্ছে 12/36 এরিয়া ইন্টু 10 ফিট, পার সেফটি হলো 300 টাকা, 9,000 টাকা এখানে আসে, ঠিক আছে, কনক্রিটে। আর ইয়ে কত আসে? রড আসতেছে হচ্ছে মাত্র হচ্ছে 15টা, আগে ছিল 34টা, এখন আসলে হচ্ছে 15টা। তাহলে এখানে দেখি, এখানে 15টা দিয়ে দিই, 15টা দিয়ে দিই, 15টা দিলে আমাদের আসে হচ্ছে 7,850 টাকা, আর যোগফল আসে হচ্ছে 16,000 টাকা। এখন এখন 12/36 যদি আমরা সেকশন দেই, 12/36 সেকশন দিলে যে রড আসে সে অনুসারে খরচ আসে আমাদের 16,875 টাকা। আমাকে কী করতে হবে? আমাকে অবশ্যই ইকোনমিক করতে হবে আমাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি না, আমি এটা 30 দেব, 30 দিলে রো আসে 2.88, সেক্ষেত্রে আমাদের রড আসে 21টা, এখানে কত আসে? এবার আসে 7,500 টাকা আসতেছে এখানে, আর রড আসে হচ্ছে 21টা রড আসে, 21টা রড মানে হচ্ছে 18,000 টাকা, সেক্ষেত্রে এখানে 12/30, 12/30 যদি হয় সাইজ, রড আসে হচ্ছে 18,350। এখন এটাই কিন্তু আমাদের অ্যানালাইসিস। তো এই চিন্তা করে যখন আমরা কাজ করব, দেখা যাচ্ছে যে আমরা ইচ্ছা করলে এটাকে 40 দিতে পারতাম, 40 দিলে কিন্তু 1% আসে কিনা দেখি তো, 40 দিলে 1% আসে, 40 দিলে 1% আসে, সেক্ষেত্রে রড আসে এখানে 11টা 12টা দিতে হবে, সেক্ষেত্রে এটা আসে 12টা।
16,350 টাকা আসে, এখানে 12 বাই 40 ইঞ্চি দিলে আমাদের খরচ আসে হচ্ছে 16,300 টাকা আসে। কিন্তু এটা কিন্তু একদম মিনিমাম, এর চেয়ে রড কম দেওয়া যাবে না। আবার ফিল্ডে 12x40 ইঞ্চি কলাম, এই কলাম সাইজটা তো আবার কিছু জায়গাকে নষ্টও করবে, পার্কিংয়ে এটা ইফেক্ট করতে পারে, ঠিক আছে। তারপরে বিভিন্ন রুমে, রুমের মধ্যে যদি এত বড় কলাম হয় সে স্পেস নষ্ট করতে পারে। এই স্পেস নষ্ট করাটাকেও আমাকে চিন্তা করতে হবে, আর্কিটেকচারাল প্ল্যানেও আমাকে এটা চিন্তা করতে হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার। কারণ একটা ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, সে সব জানে, সে জানে আর্কিটেকচার প্ল্যান সম্পর্কে তার ধারণা থাকতে হবে, কোন ম্যাটেরিয়ালের দাম কত, প্রাইসিং জানতে হবে। সেক্ষেত্রে আমরা কী করি, 2-3% যদি স্টিল আমরা দিই, সেক্ষেত্রে কী হয়, আমাদের ইকোনমিক তো অবশ্যই হয়, ইকোনমিক অবশ্যই হয়। 1% আমরা অনেক সময় দিই না কলমের সাইজটা বড় দেখায় বলে, ঠিক আছে। তো আমরা এখানে 12x30 এটা ইউজ করাটা আমার মনে হয় শ্রেয়, কারণ এখানে আমাদের 12x30 দিলে আমাদের রো আসে কত, 2.8, 3-এর কাছাকাছি আসে, এটা ভালো, ঠিক আছে। আবার এখানে 28 যদি দিতাম আমি, এখানে 32 যদি দিতাম আমি, 32 দিলে হয়তো 2.44 আসতো, আর একটু খরচ কমতো। হ্যাঁ, 32 সাইজ এটা আমাদের রেগুলার সাইজ না, ঠিক আছে, রেগুলার সাইজ না, 12x30টা চাই। তো আমরা 12x30ই আমরা করবো। তো আমরা আমাদের ফাইনাল সিলেকশন হচ্ছে আমাদের 12x30 কলাম সাইজ দিলে আমরা অটোমেটিকলি আমাদের কতটুকু স্টিল লাগবে আমরা বের করতে পারবো। এই যে 2.88 ফর্মুলাতে করা আছে, সুতরাং রেন রো, হ্যাঁ রো এটা লিমিটের মধ্যে আছে এবং ইকোনমিকের মধ্যে আছে। স্টিল আমাদের 10.8 লাগবে, এটা মানে যদি 20 মিল রড ইউজ করি তাহলে লাগবে হচ্ছে 21টা। আর 16 মিলি রড যদি ইউজ করি আমরা, 16 মিলি রড ইউজ যদি করি সেক্ষেত্রে আরও বেশি লাগবে, সে এত ভাগ হচ্ছে 0.31, 33টা, এটা হচ্ছে 20 মিলি, এটা হচ্ছে 16 মিলি। ঠিক আছে, তো এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা যদি আমরা এক্সেলে করে রাখি তাহলে আমাদের এখানে মান কয়েকটি ইনপুট করবো আর জাস্ট চেক করে নেব, ঠিক আছে, চেক করে নেব। আর কলাম ডিজাইন কিন্তু ওকে, ফাইনাল ডিজাইন কত আসলো, 12x30 সেকশন, রিইনফোর্সমেন্ট লাগবে হচ্ছে আমাদের 20 মিলি ইউজ করলে আমরা 21টা দেওয়া যাবে না, 22টা দিতে হবে নেক্সট, এবং রড দিতে হবে ইভেন, অড নাম্বার রড দেওয়া যাবে না, 21টা আসছে 22টা দেবো, আর 20টা আসলে তো হয়ে যেত। হ্যাঁ, যেরকম 20.সামথিং আসতো, 20.5 আসলে 22টা দেবো আমরা। এবং একটা কলামের যে সাইজই হোক না কেন, কমপক্ষে 4টা 16 মিলি রড দিতে হবে 4 কর্নারে, এবং টাই থাকতে হবে এবং টাইয়ের হুক থাকতে হবে, এগুলো ছাড়া হবে না। তো সেই বিষয়ে একটু আলোচনা করি, রিইনফোর্সমেন্ট যখন আমাদের হুক লাগবেই, হুক কেমন করে দিতে হয় এটাও আমরা একটু আলোচনা করে নিই। আমরা তো কলাম সেকশন জানি 12x30 এবং রড লাগতেছে 21টা বা 22টা রড লাগতেছে 20 মিলি, তাহলে ওই কলাম সেকশনে আমরা রড আমরা বসাবো। বসানোর পরে যদি দেখি যে স্পেস একটা রডের সেন্টার থেকে সেন্টার যদি 6 ইঞ্চির চেয়ে ছোটো হয়, 6 ইঞ্চির চেয়ে বড়ো হয়, তো রিইনফোর্সমেন্ট যদি এরকম যে 6 ইঞ্চির চেয়ে বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে টাই লাগবে। আর 6 ইঞ্চি যদি কম হয়, 6 ইঞ্চিতে স্পেসিং লেস দেন 6 ইঞ্চি, তাহলে টাই লাগবে না, শুধুমাত্র মানে সরি মানে এডিশনাল টাই লাগবে না, এই যে এডিশনাল টাইটা লাগবে না, আর মেইন টাইটা লাগবে। স্পেসিং এখানে 6 ইঞ্চিতে ছোটো আছে, এই জন্য মেইন টাইটা লাগছে, এডিশনাল টাই লাগবে না। এখানে স্পেসিং 6 ইঞ্চি বড়ো আছে, এখানে একটা এডিশনাল টাই লাগবে, নিশ্চয়ই এখানেও 6 ইঞ্চির কম আছে, এই জন্য এই এডিশনাল টাই, ঠিক আছে। এই এডিশনাল টাই দুইভাবে দেওয়া যায়, একটা পুরো রাউন্ড করে দেওয়া যায়, আর একটা দুটার মধ্যে আলাদা আলাদাভাবে একটা টানার জন্য দেওয়া হয়। তো বন্ধুরা, এই আজকের আমাদের
এটা আমাদের কলাম ডিজাইন এর বিষয়টা ছিল। কেউ যদি আমার কাছে এক্সেলের ফরম্যাটটা চায় তাহলে আমি দিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। ইমেজ গ্রুপ অফ এডুকেশন এর পক্ষ থেকে আমাদের এখন আমাদের যে স্মার্ট লিভিং নার্সিং কলেজ আছে, স্মার্ট লিভিং নার্সিং কলেজের সরকারিতে আবেদন শুরু হয়েছে। আপনাদের পরিচিত কেউ যদি নার্সিং পড়তে চায় সেক্ষেত্রে তাদেরকে তথ্যটা প্রদান করবেন যে অনলাইনে আবেদন চলছে, এটা আগামী 17 তারিখ থেকে তারিখ পর্যন্ত চলবে। এই তথ্যটা সবাইকে আপনারা দেবেন যদি প্রয়োজন বোধ করেন। এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।